নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব শনির রত্ন নীলার সম্বন্ধে। নীলা এমন একটি রত্ন যার নামেই কিন্তু মানুষ ভয় ভীত হয়ে থাকে। বহু মানুষেরা মনে করে থাকেন যে নীলা কিন্তু মানুষের জীবনে দ্রুত ক্ষতি করে থাকে। এই নীলার রহস্য কি আছে? সত্যি কি এই নীলা ধারণে আপনাদের জীবনে কোনো ক্ষতি হয়ে থাকে? সত্যি কি এই নীলা ধারণে আপনাদের জীবনে দ্রুত লাভ মিলে থাকে? কাদের ক্ষেত্রে নীলা ধারণে সুফল মিলতে পারে, কাদের ক্ষেত্রে ভুল করেও নীলা ধারণ করা উচিত নয়, তার সমস্ত কিছুই এই এপিসোডে আপনাদের সাথে এখন আলোচনা করব। প্রথমে আমরা জানব নীলা রত্নের বিশেষত্ব কি আছে। দেখুন, জ্যোতিষ শাস্ত্র মতে নবগ্রহের নটি রত্নের মধ্যে নীলা শনির মুখ্য রত্ন। নীলা বায়ু তত্ত্বকে নির্দেশ করে থাকে এবং বায়ু তত্ত্বের সাথে সম্পর্কিত হয়ে থাকে। এর রং সাধারণভাবে নীল হয়ে থাকে, এই জন্য এই রত্নকে নীলা রত্ন বলা হয়ে থাকে। এছাড়া নীলা অন্য রঙেরও হয়ে থাকে, যেমন হালকা সাদা, হালকা রঙের এবং একই সাথে মিশ্রিত হলুদ রঙেরও এই নীলা হয়ে থাকে। কিন্তু জ্যোতিষ মতে যে নীলার প্রয়োগ সবথেকে বেশি হয়ে থাকে তার রং কিন্তু নীল রঙের। শনির দ্বারা কোনো লাভ পেতে, শনির শুভত্বকে বৃদ্ধি করতে আপনারা নীলা ধারণ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী এবং শুভ হয়ে থাকবে। দেখুন, আপনার জন্মকুষ্ঠিতে শনি দুর্বল অবস্থায় অবস্থিত হয়ে আছে এবং আপনি শনির থেকে কোনো বিশেষ লাভ পেতে চাইছেন, সেক্ষেত্রে শনির রত্ন নীলা আপনারা ধারণ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হয়ে থাকবে। নীলা ধারণের পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। বিনা পরামর্শে নীলা ধারণ না করাই আপনাদের পক্ষে শুভ হবে। দেখুন, নীলার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন নীলা অত্যন্ত ভয়ানক একটি রত্ন, খুব দ্রুত কিন্তু সমস্যা করতে পারে। এর পিছনে সত্যি কি আছে? এমনটি অনেকেই বলে থাকেন যে নীলা কিন্তু দ্রুত ফায়দাও দিয়ে থাকে এবং দ্রুত লোকসানও করে থাকে। এর পিছনে রহস্যটা কি? দেখুন, নীলা ধারণের সাথে সাথেই মানুষের জীবনে উত্থান পতন শুরু হতে দেখা যায়, এটা অত্যন্ত সত্য। আপনি নীলা ধারণ করবেন, 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই নীলার অশুভ যে প্রভাব সেটা কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে লক্ষণীয় হতে দ্রুত দেখা যাবে। যদি আপনাদের ক্ষেত্রে নীলা লাভ দিচ্ছে, তাহলে 15 দিন পর থেকেই কিন্তু এর শুভ প্রভাব লক্ষণীয় হতে থাকে। নীলা তখনই সবথেকে বেশি লোকসান করে যখন মানুষের জীবনে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে, খুব খারাপ কন্ডিশন চলছে। এমন সময় কিন্তু কখনোই আপনারা ভুল করে নীলা ধারণ করবেন না। এমন সময় আপনাদের ক্ষেত্রে কখনোই নীলা ধারণ করা উচিত নয়। তাই ভুল করে সঠিক পরামর্শ না নিয়ে কখনোই আপনারা কিন্তু নীলা ধারণ করবেন না, এটি আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে হানিকারী হতে পারে। নীলা দ্রুত নেগেটিভ রেসপন্স এই কারণেই দিয়ে থাকে, কারণ আপনার শরীরে নীল রঙের যে কোনো কেন্দ্র সেটি কিন্তু নেই, নীল রঙের কোনো পয়েন্ট নেই। এই কারণে দেখুন, আপনার শরীরে আলাদা আলাদা রঙের একটি চক্র থাকে, একটি পয়েন্ট থাকে, কিন্তু শনির এই নীল রঙের কোনো পয়েন্ট আপনার শরীরে থাকে না, তা থাকে সহস্রার চক্রে। তাই নীল রঙের প্রভাব সহস্রার চক্রে হওয়ার ফলে আপনার জীবনে বিভিন্ন ধরনের দ্রুত নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে যেতে দেখা যায়। এবার আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব কাদের ক্ষেত্রে নীলা ধারণ করা উচিত এবং কাদের ক্ষেত্রে নীলা ভুল করেও ধারণ করা উচিত নয়। দেখুন, বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে নীলা ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। এক্ষেত্রেও বলবো, আপনার জন্মকুষ্ঠী, জন্মছকে শনির অবস্থান অনুযায়ী নীলা ধারণ করা উচিত। না জেনে শুনে বিনা পরামর্শে নীলা ধারণ না করাই আপনাদের পক্ষে শুভ হবে। দেখুন, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন বিশেষ পরামর্শ নিয়ে প্রয়োজন অনুসারে নীলা ধারণ করা যেতে পারে, কিন্তু পরামর্শ অবশ্যই আপনারা নিয়ে তবেই নীলা ধারণ করবেন। কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে ভুল করেও নীলা ধারণ করা উচিত নয়, তা আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য বড় বিপজ্জনক এবং ক্ষতির সম্মুখীন আপনাকে অবশ্যই করাতে পারে। এছাড়া যাদের দ্রুত মুড সুইং করে, কখনো রেগে যাচ্ছে, কখনো দুঃখী হয়ে যাচ্ছে, কখনো হাসছে, কখনো দ্রুত মনমরা হয়ে বসে আছে, এরকম বারবার ধরে মুড সুইং যাদের ক্ষেত্রে হচ্ছে, এরকম মানুষদের ক্ষেত্রে ভুল করেও নীলা কখনোই কিন্তু ধারণ করা উচিত নয়, তা আপনাদের ক্ষেত্রে আরও বেশি বিপজ্জনক হয়ে যাবে।
যে সমস্ত মানুষদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো রোগগ্রস্ত হয়ে রয়েছেন এমন ক্ষেত্রে ভুল করেও কিন্তু আপনারা নীলা ধারণ করবেন না, আপনাদের ক্ষেত্রে তা আরও বেশি সমস্যাগ্রস্ত আপনাকে করে তুলবে। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কোন সময় আপনাদের ক্ষেত্রে নীলা ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। দেখুন, শুক্লপক্ষের যে কোনো শনিবার দিন শোধন করে শুভ সময় দেখে নীলা ধারণ করা যেতে পারে। শুভ সময় মানে এই নয় কি আপনারা চোখ ঘড়িয়া দেখে, আপনারা শনির হোড়া দেখে আপনারা ধারণ করে ফেলবেন। শুভ সময়, শুভ মুহূর্ততেই আপনাদের ধারণ করা নীলা শুভ ফল দেবে। এছাড়া পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রযুক্ত দিনে শুভ সময় দেখে নীলা ধারণ করা যেতে পারে, তা আপনাদের পক্ষে ফায়দা দেবে। দেখুন, একটি জিনিস আপনাদের অত্যন্ত বিশেষভাবে মাথায় রাখা প্রয়োজন, যদি আপনি নীলা ধারণ করে রয়েছেন এমন ক্ষেত্রে ভুল করেও চুনি যা রবির রত্ন, রক্তপ্রবাল যা মঙ্গলের রত্ন এবং চন্দ্রের রত্ন মুক্ত ভুল করেও আপনারা কিন্তু ধারণ করবেন না। এমনটি আপনাদের ক্ষেত্রে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যা কিন্তু দ্রুত সৃষ্টি করতে পারে। তাই আপনাদের জীবনে আপনাদের ক্ষেত্রে ভুল করেও কখনো আপনারা নীলার সতে সতে, নীলা তো ধারণ করেই আছেন, তার সাথে আপনারা মুক্ত চুনি এবং রক্তপ্রবাল ধারণ করবেন না। তাই যখনই আপনারা নীলা ধারণ করছেন অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে নীলা ধারণ করুন, তা আপনাদের পক্ষে শুভ হবে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম নীলা ধারণের বিশেষত্ব কি আছে, নীলা ধারণে কি লাভ মিলতে পারে আপনাদের জীবনে এবং কাদের ক্ষেত্রে নীলা ধারণ করা উচিত নয় সে বিষয়ে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।